এর বাম পাশে ব্যথা কি হার্ট অ্যাটাকের লক্ষণ? চলুন জেনে নেই আজকের হেলথ টিপস সম্পর্কে। অনেকে বলতে শোনা যায় বুকের বাঁ পাশে বা মাঝে মধ্যে চিনচিনিয়ে ব্যথা করে, কিছুক্ষণ হাঁটলে হাঁপিয়ে যান, কিংবা বুক জ্যাম হয়ে আছে বলে মনে হয়। এটা কি হার্টের সমস্যার কারণ নাকি অন্য কোনো কারণ আছে? বুকের বাঁ পাশে ব্যথার কারণ বুকের বাঁ পাশে ব্যথার সাধারণত চারটি কারণ হলো: 1. IHD বা হার্টের রক্তনালীতে চর্বি জমা, 2. হার্ট অ্যাটাক হওয়া, 3. প্যানিক অ্যাটাক, 4. গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা। ইসকেমিক হার্ট ডিজিজ যেভাবে বুঝবেন, সাধারণত আমরা হৃদরোগ বলতে যা বুঝি সেটাই ইসকেমিক হার্ট ডিজিজ। এ রোগে হৃৎপিণ্ডের রক্তনালীগুলোতে চর্বি জমে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, এর ফলে ব্যথা হয়। সাধারণত এই রোগ 40 বছরের আগে হয় না এবং যাদের হয় তাদের অধিকাংশেরই রক্তচাপ থাকে। তাই কারো যদি বয়স 40-এর বেশি হয় কিংবা বুকে চিনচিনিয়ে ব্যথা করে এবং তার উচ্চ রক্তচাপও থাকে, তবে হৃদরোগের কথা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিছুক্ষণ ভারী কাজ কিংবা হাঁটাহাঁটি করলে বা সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা শুরু হয়, ব্যক্তি হাঁপিয়ে ওঠেন, শ্বাস নিতেও কষ্ট হয়, বুক ধড়ফড় করে, ব্যথা বা বাহু ও ঘাড়ের দিকে যেতে পারে, সাথে ঘেমেও উঠতে পারে শরীর। কিছুক্ষণ পর এই ব্যথা চলে যাবে, এমনটা 2-1 দিন পর পর হতে পারে। আবার অনেক সময় বেশি খেলেও তীক্ষ্ণ একটা ব্যথা হয়, এর কারণ হলো খাওয়ার পরপরই ভারী কাজ করা কিংবা হাঁটাহাঁটি করা, তখন হার্টের অধিক পরিমাণ রক্ত সঞ্চালনের দরকার হয়। তবে যাদের ইসমেকিম হার্ট ডিজিজ রয়েছে তাদের রক্ত সঞ্চালন কম হয়, এ কারণেও ব্যথা হয়। করণীয়: হার্ট বিশেষজ্ঞ তথা কার্ডিওলজিস্ট দেখাতে হবে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, রক্তে চর্বির পরিমাণ দেখাতে হবে। যদি প্রেশার বেশি থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখতে মেডিসিন নিতে হবে এবং হার্টের উপর চাপ কমানোর ওষুধ খেতে হবে, কোলেস্টেরল কমানোর ওষুধ এবং রক্ত চলাচল সচল রাখার ওষুধও খাওয়ার প্রয়োজন হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ওষুধ বন্ধ করা যাবে না, সেই সাথে চর্বি জাতীয় খাবার, লবণ, ধূমপান, অ্যালকোহল ইত্যাদি বাদ দিতে হবে। হার্ট অ্যাটাকজনিত বুক ব্যথা সাধারণত 40 বছরের নিচে হার্ট অ্যাটাক হতে দেখা যায় না, তবে এর ব্যতিক্রম এখন ঢের দেখা যাচ্ছে। যাদের হার্ট অ্যাটাক হয় তাদের সাধারণত আগে থেকেই হাই ব্লাড প্রেশার কিংবা রক্তনালীজনিত ইসকেমিক হার্ট ডিজিজ থেকে থাকতে পারে। অধিকাংশ হার্ট অ্যাটাক রোগীর ইতিহাস নিয়ে জানা যায় যেদিন হার্ট অ্যাটাক হয়েছে সেদিন কিংবা আগের দিন তারা প্রেশারের ওষুধ খাননি, এ কারণে হার্ট অ্যাটাক হতে পারে। এমন অনেকে আছেন তাদের যে উচ্চ রক্তচাপ বা আগে থেকে হৃদরোগ আছে, তারা ডাক্তারের কাছে না যাওয়ার আগেই জানতে পারেন না। তাই অনেকে বলে সকালে সুস্থ দেখলাম, হঠাৎ ঘুরে পড়ে মরে গেল মানুষটা। হার্ট অ্যাটাকে ব্যথা যেভাবে বুঝবেন, হঠাৎ খাবারের পর কিংবা কোনো জার্নি করার পর কিংবা হাঁটাহাঁটি বা ভারী কাজের পর কিংবা উত্তেজনাবশত কারোর সাথে চেঁচামেচি করার পর, বেশি দুশ্চিন্তা সময়ে বুকে বা পাশে চাপ দিয়ে ব্যথা শুরু হয়, মনে হয় বুক জ্যাম হয়ে যাচ্ছে, ব্যথা পর্যায়ক্রমে বাড়তেই থাকে, ব্যথা পেটের দিকে, পিঠের দিকে বা বাহুর দিকে ও ঘাড়ের দিকে ছড়িয়ে পড়বে, ব্যথার তীব্রতায় রোগী দাঁড়ানো থেকে বুক ধরে বসে যাবে কিংবা শুয়ে পড়বে, কপালে মুখে ঘাম দেখা দেবে, বমি বমি ভাব বা বমি হবে, ব্যথা কমবে না বরং বাড়তেই থাকবে। সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথায় রোগী পিছনে কিছুতেই হেলান দিয়ে বসলে ব্যথা কমে, তবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যথার তীব্রতা বাড়বে। তীব্র হার্ট অ্যাটাক হয়ে থাকলে সঠিক সময় চিকিৎসা করাতে না পারলে রোগী মারাও যেতে পারে। করণীয়: যদি হার্ট অ্যাটাক হচ্ছে বুঝতে পারেন তাহলে সাথে সাথে ইমার্জেন্সি চিকিৎসা হিসেবে 4টি অ্যাসপিরিন 75 mg ট্যাবলেট, অ্যাসপিরিন 75 mg ট্যাবলেট, 4টি ক্লোপিডোগ্রেল 75 mg, 4টি ক্লোপিডোগ্রেল 75 mg, 1টা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট ও অ্যাটারভেস্টানিন ট্যাবলেট পানিতে মিশিয়ে কিংবা রোগীকে দিয়ে চিবিয়ে খাইয়ে দিতে হবে এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।